ইউক্রেনের বাখমুত দখলে মরিয়া হয়ে উঠেছে রুশ সেনারা। উভয় পক্ষে চলছে তীব্র লড়াই। এমন অবস্থায় বেসামরিকদের সরিয়ে নিয়ে শহর ছাড়ার পরিকল্পনা করছেন ইউক্রেনীয় সেনারা। এদিকে ইউক্রেন হামলার জন্য রাশিয়াকে চড়া মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। ট্রাম্পের দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ একমাত্র তিনি শেষ করতে পারবেন। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দীর্ঘ আট মাস ধরে বাখমুতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী। এতে ধীরে ধীরে বাখমুত রুশ দখলের দিকেই এগিয়ে যাচ্ছে। এমন অবস্থায় ভয়ে বেসামরিক নাগরিকরা অন্যত্র সরে যাওয়ার চেষ্টা করছেন, আর তাদের সহায়তা করছেন ইউক্রেনীয় সেনারা। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন বাখমুত ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেন সেনারাও। তবে রাশিয়ার হামলায় বিধ্বস্ত বাখমুত থেকে সরে যেতেও এখন বেগ পেতে হচ্ছে বেসামরিক নাগরিক ও ইউক্রেন সেনাদের। আগামী দিনগুলোতে ইউক্রেনে নতুন করে রুশ বাহিনী হামলা বাড়তে পারে মার্কিন কর্মকর্তারা এমন শঙ্কা দিচ্ছেন বারবার। আর এর মধ্যেই বাইডেন ও ওলাফ শলস বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন উভয় নেতা। ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকে চড়া মূল্য চুকাতে হবে বলেও মন্তব্য করেন। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি চাইলেই এ যুদ্ধ বন্ধ করতে পারেন। খুব দ্রুত আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছি, তবে একমাত্র আমি এই যুদ্ধ বন্ধ করতে পারি, কারণ রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রয়েছে আমার। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা, দিয়েছেন সহায়তা অব্যাহত রাখার ঘোষণা। মাসুদ রানা, নিউজ 24।